Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Welcome back to my channel. আমি বলছি ফাতেমা, তোমাদের সঙ্গে আছি সব সময়ের জন্য। আমি আজ গরুর মাংস দিয়ে কিভাবে বিরিয়ানিটি রান্না করেছি সেটাই শেয়ার করব। কিভাবে এতটা মজাদার হয়েছে, কেন হয়েছে সেটাই আর শেয়ার করব। আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বেল আইকনটি বাজিয়ে দিবে, তবে আমার নিত্য নতুন রান্না সবার আগে তোমাদের কাছে চলে যাবে। কেমন আছো বন্ধুরা? আশা করি অনেক ভালো আছো, আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক বেশি ভালো আছি। চলো বন্ধুরা, আমরা আমাদের পাশের জনকে ভালো রাখি, আমরা নিজেরা ভালো থাকি, আমরা আমাদের মা বাবাকে ভালো রাখি, আমরা সবাই মিলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, তাহাজ্জুদ পড়ব, নফল পড়ব এবং সৎ থাকব। সৎ থাকলে আমাদেরই লাভ, কোনো লস নেই, পিস টান থাকে না, টেনশন থাকে না। এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে তেজপাতা গরম মশলা দিয়ে হাফ কাপের মতো তেল ঢেলে দিচ্ছি। তেলটি গরম হতে হতে আমি আর একটু কথা বলে নেই। বন্ধুরা, তোমরা যারা আমায় ভালোবেসে এত সুন্দর সুন্দর কমেন্ট লেখো, তাদের জন্য আরেকবারও দোয়া ও ভালোবাসা, আর সেই সাথে আমার চ্যানেলে সবার জন্য দোয়া ও স্বাগতম। আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা যদি তৈরি করে থাকো ফাতেমাস কুকিং স্কুলে, অবশ্যই যাবে, ঘুরে আসবে। আমার পেজে তো অবশ্যই যাবে, আমার পেজের নামও ফাতেমাস কুকিং স্কুল, সেখানে কিন্তু ছবি উঠিয়ে পাঠাবে। এই তো পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজ ব্রাউনিশ কালার হওয়ার আগ পর্যন্ত আমি নেড়ে চেড়ে নেব। আজ আমি সরাসরি রান্না করব, কোনো ম্যারিনেট করব না। আর আমি সব সময় আমি আমার নিজের তৈরি করা মশলা দিয়েই সব কিছু রান্না করি। দিয়ে দিচ্ছে আদা রসুনের পেস্ট। দুই টেবিল স্পুনের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এখানে আমি 3 টেবিল স্পুন দেইনি, অর্ধেক অর্ধেক করে দিয়েছি, 2 টেবিল স্পুনের মতোই হবে, সেটাই একটু ক্লিয়ার করে দিলাম। আর স্ক্রিনে যা দেখছো খুব মনোযোগ দিয়ে দেখবে, আর আমি তো সাথে বলেই দিচ্ছি তেমনটি করে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুনের মতো, মরিচের গুঁড়ো। আমি সব মশলা দিয়ে নেড়ে চেড়ে নিলাম। মশলাটি কাঁচা ভাব যেন না থাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি 1 টেবিল স্পুনের মতো পানি দিয়ে দিলাম, তাহলে মশলাটি খুব ভালোভাবে কষে যাবে। দিয়ে দিলাম 1টি টমেটো, পাকা টমেটো দিয়ে দিলাম, এটার স্বাদ একটু অন্যরকম আসবে। আর এই বিরিয়ানিটি এভাবে রান্না করলে অনেক মজাদার হয়, আমরা তো খেয়ে খুবই পছন্দ করেছি। টমেটো দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি, আর এই টমেটোটি আজ তো কিছুই থাকবে না, রান্না করার শেষে একদমই মিশে যাবে, চিন্তার কোনো ভয় নেই। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো পিউরি, ফ্রোজেন করা টমেটো পিউরি, অবশ্য এই বছরেরটাই। 2 টেবিল স্পুনের মতো দিয়ে নিয়েছি। এখন আমি ফ্রোজেন করা রোস্টেড মশলা দিয়ে নিয়েছি। রোস্টেড মশলাটি আমারই নিজস্ব করা, ফ্রোজেন করা ছিল, গ্রেট করে দিয়ে দিলাম। দিয়ে খুবই ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ধুয়ে রাখা মাংসগুলো ঢেলে দিলাম। এখানে 1 হতে 1.5 কেজির মতো মাংস আছে।
মাংসটি ঢেলে আমি খুব ভালোভাবে নেড়ে কষিয়ে নেব। মাংসটা কষানোর উপরেই নির্ভর করবে বিরিয়ানি কতটুকু মজাদার হবে। মাংস কষানো এবং মশলাটি ঠিকঠাক মতো দেয়া সেটার উপরেই নির্ভর করে বিরিয়ানির স্বাদ। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মাংসটি এমনভাবে কষাতে হবে, কষাতে কষাতে এক পর্যায়ে মাংসর উপরে তেল চলে আসবে, তখনই বুঝতে হবে মাংস কষানো হয়ে গেছে। নেড়ে চেড়ে নিচ্ছি, খুব ভালোভাবে কষিয়ে নিতে তো অবশ্যই হবে। আমি কিছুক্ষণ পরপর নেড়ে দিচ্ছি, এখন আমি ঢেকে দেব। ঢেকে দিলে হবে কি, খুব দ্রুত মাংসটি সেদ্ধ হয়ে যাবে। এইটা আমি এখন উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে আমি এক কাপ দই দিয়ে দিচ্ছি, ফেটে রাখা এক কাপ দই। দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এটাতে আমি আর কোনো পানি দেব না, এখনো পর্যন্ত কোনো পানি দেইনি, শুধু 1 টেবিল চামচ মশলা কষানোর জন্য দিয়েছিলাম। আর এত কিছু দেওয়ার পরে পানি দেওয়ার প্রয়োজনই হয় না, আর পানি ছাড়া গরুর মাংস রান্না এমনিতেও সুস্বাদু হয়, আর বিরিয়ানি সেটা হবে আরও মজাদার। এখন দিয়ে দিলাম 1 কাপ দুধ, লিকুইড দুধ, বাকিটাও দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে নিচ্ছি দুধটি দেওয়ার পরে। দিয়ে ঢেকে দেব। আমার মাংস রান্নার কালারটি কিন্তু খুবই সুন্দর এসেছে, এখন আমি ঢেকে দিয়েছি। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, পরে আবার আরও কাঁচামরিচ যখন রাইসটি দেব আরেকবার দেব। আরেকবারও আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মাংস কষানো হয়ে গেছে, পানি একদমই দেইনি, আবার বলে দিলাম, আর তেল উপরে চলে আসতে আমি চিনি গুঁড়ো পোলাও চাউল ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, তার আগে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখন সেই চালটি আমি ঢেলে দিয়েছি। ঢেলে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এখানে মাংস ওঠানোর কোনোই প্রয়োজন নেই, মাংসর সাথেই এটি চালটি খুব ভালোভাবে কষানো হবে, আরও স্বাদের হবে, আরও মজাদার হবে। এতো চালগুলো মাংসের সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, একদম ভাজা হয়ে গেছে। ফ্রাই প্যান থেকে চাউল উপরে উঠে আসতে লাড়া দেওয়ার সাথে সাথে তোমরা বন্ধুরা অবশ্যই দেখতে পাচ্ছ। এখানে একটি কথা বলে রাখছি, রান্না মনোযোগ সহকারে রান্না করলে অবশ্যই মজাদার হয়, আর সব কিছু ঠিকঠাক মতো দিলে ভালো ব্র্যান্ডেরও জিনিস দিতে হয়, যারা বাহিরের মশলাগুলো ইউজ করে। আমি তো আর বাহিরের মশলা ইউজ করি না, নিজেই তৈরি করে নেই।
তাই আমার অতটা টেনশনও থাকে না। তবে বিশেষ করে দেশে মশলাগুলো, বিরিয়ানি, তেহারি, এগুলা বাহিরের প্যাকেটগুলো ইউজ করলে ভালো, সেগুলো তো একটু মানসম্মত আছে। এই তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। চাউল এখানে 1 কেজির কম আছে, আর পানিটা আমি চাউলের উপরে হাত রেখে একটি আঙ্গুলের 2 দাগ পর্যন্ত দিয়ে নিয়েছি, দিয়ে দিলাম আলু বখারা, ধুয়ে দিয়ে নিয়েছি। এই তো আঙ্গুলটি আমি দেখিয়ে দিচ্ছি 2 দাগ পর্যন্ত। তারপরেও যদি না হয়, আমার যে প্রসেসটি বা টিপসটি সেটি বলছি, পাশে আমার সব সময় গরম পানি বসানো থাকে, আর এটা অবশ্যই হবে। আমার একটু পানি 2 দাগ থেকে একটু কম ছিল, তাই আমি আরেকবার দিয়ে নিয়েছি। আমার পোলার চাউলে পানি যে দিয়েছি, পানিটা প্রায় শুকিয়ে গেছে। এখন আমি দেখাচ্ছি, আজ আমি কেওড়া জল কিংবা গোলাপ জল কিছুই দেব না। এটা বিরিয়ানির ফ্লেভার, মানে বিরিয়ানির অ্যাসেন্ট, সেটাই আজ দেব 2-3 ফোঁটা। এই তো পানি কিন্তু শুকিয়ে এসেছে, দেখতে পাচ্ছো। আমি একটু ঢেকে দিলাম, যেন এতটা মজাদার হয়েছিল আর এই ফ্লেভারটা খুবই সুন্দর ছিল, আমি আজই ব্যবহার করলাম, ভালো লেগেছে। আলিফের এই বিরিয়ানির ফ্লেভারটি তোমরা ট্রাই করে দেখতে পারো, আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে তখন সাথে সাথে ঢেকে দিয়েছি, ফ্লেভারটি যেন বিরিয়ানির মধ্যে মিশে যায়, এর জন্য ঢেকে দিয়েছি। এখন আমি উঠিয়ে নিয়েছি, এখন কোনো সমস্যা নেই, ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এর স্বাদটা কতটুকু আমি ঠিক যেভাবে রান্না করেছি এভাবে একবার ট্রাই করে দেখতে পারো, অবশ্যই ভালো হবে। এই তো নেড়ে চেড়ে ভালোভাবে দিয়ে নিচ্ছি, যেন চাউলটি ভালোভাবে ফুটে হয়ে গেছে, কিছুটা বাকি ছিল তাই আমি ভালোভাবে ফিনিশিং করে দিচ্ছি, দিয়ে ঢেকে দেব, হয়ে যাবে। এখন আমি ঢেকে দেব, ঢেকে দিয়ে আর 4 থেকে 5 মিনিট রাখতে হবে। একদম আগুন নিভোয করে দিয়েছি, পাশের চুলোতে, ফ্রাই প্যানে এখন আমি আলু ভেজে নেব, নতুন আলু, দেশীয় নতুন আলু। তেল দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি, আর পানি দেওয়ার বিরিয়ানির মধ্যে আরেকটি টিপস দিয়ে দিচ্ছি, পানি যখন বিরিয়ানির মধ্যে ঢেলে দেব আমরা, তখন কিন্তু আগুনটি বাড়ানো থাকবো, যখন পানি অর্ধেকের বেশি কমে যাবে তখন আমি চুলুটি মিডিয়াম করে দিয়েছি। আর এখন তো পুরোপুরি হয়ে গেছে, ভাপে রেখেছি, এখন একদম নিভোয করে দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম জর্দা রং, দিয়ে আমি নেড়ে চেড়ে নেবো একটু। আমি উপরে ঢেলে দিয়েছি, তবে তেলের মধ্যে ঢেলে দিলে কালারটি খুবই সুন্দর হয়, কালার তেমন একটি হয়নি, আমি আবার আরেকটু তেলের মধ্যে ছেড়ে দেব রং। তেলের মধ্যে রং ছেড়ে দিলে কালার খুবই সুন্দর হয়, তো আমি তেলের মধ্যে রং ছেড়ে দিলাম, ছেড়ে একটু মিশিয়ে নিলাম। এখন দেখবে কালার কতটুকু সুন্দর এসেছে। আলু মাখিয়ে দেওয়ার চেয়ে তেলের মধ্যে রং ছেড়ে দেবে, দেখবে আলুর কালার এবং ডিমের কালার কতটা সুন্দর হয়। যদিও আজ আমি ডিম দিচ্ছি না, আজ ডিম ছাড়াই খাবো, একটু হতে থাকুক, আমি মাঝে মাঝে
নেড়ে ছেড়ে দেব যেন সব সাইড সম্পূর্ণভাবে ভালোভাবে ভাজা হয়। দেখো আমার আলু ভাজাটি কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমি আর একটু ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এই তো আলুগুলো আমি একটু দেখিয়ে দিলাম। এখন আমি আলুগুলো ঢেলে দেব। দিয়ে আমি ঢেকে দিলাম, কিছুক্ষণ পর আমি নেড়ে দেব। এখন আমি উঠিয়ে নেড়ে চেড়ে নেব। খুব ভালোভাবে আলুগুলো বিরিয়ানির সাথে মিশিয়ে দেব। আরেকটি কথা ভুলেই গিয়েছিলাম, চাল দেওয়ার পরে কিন্তু আমি কাঁচামরিচ আবারও কিছুটা দিয়ে নিয়েছিলাম। এই তো সব কিছু মিশিয়ে আবার চাপ দিয়ে এখন রেখে দিলাম, ঢেকেও দিলাম, এবং সেই সাথে বেরেস্তা ভেজে নিচ্ছি। বেরেস্তা তো অবশ্যই লাগবে, বিরিয়ানি ছাড়া, বিরিয়ানির মধ্যে বেরেস্তা ছাড়া তো হবেই না। আমি এখন বেরেস্তা ঢেলে দিচ্ছি, ঢেলে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। একদম ঝরঝরে হয়েছে, পরিমাণ মতো পানি দিলে অবশ্যই ঝরঝরে হয়ে যাবে। আর হাতের দুই আঙুল পর্যন্ত পোলাও চাউলের উপরে রেখে দিলে একদম পারফেক্ট হয়, কম হয় না বেশিও হয় না। আর যদিও কখনো কম হয়, পাশের চুলায় সবসময় গরম পানি বসিয়ে রাখি আমি। যদি কখনো অনেক পুরনো চাল হয় তাহলে হয়তো বা একটু হতে পারে, পানি একটু গরম পানি দিয়ে দিলেই হয়ে যাবে। আমি বললাম আমার হয় না কখনো, আমার বিরিয়ানিটি কিন্তু হয়ে গেছে, আমি নেড়ে চেড়ে উঠিয়ে নিয়ে এসেছি। এখন আমি সার্ভ করব, আর খাবো তো অবশ্যই, লোভ হচ্ছে কখন খাবো। এত সুন্দর কালার আর এতটা মজাদার, না খেয়ে উপায় নেই। আমি বুঝতে পারছি কতটা মজাদার হয়েছে, তোমরা রান্না করে একবার খেয়ে দেখো। এই তো সালাদ, টমেটো, গাজর, শসা, কাঁচামরিচ আর লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে খাওয়া শুরু করে দিতে হবে। এর টেস্টটা অবশ্যই বলতে হবে কেমন হয়েছে। আমি উপরে আর একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম, আর আমার সালাতের কালারটিও কিন্তু অসাধারণ এসেছে। এই তো সার্ভ করে ফেললাম। আমরা সবাই সবার পরিবারের জন্য দোয়া করব, সবাই সবার মতো করে ভালো থাকবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। Demo.